গুড ইভিনিং সকলকে, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আর ভাই, মানে দুই ভাই বোন মিলে চলে এসেছি। আজকে দেখতেই পাচ্ছো কি করতে এসেছি, ব্লগটা তোমরা পুরোটা দেখলেই ভালোভাবে বুঝতে পারবে। আমরা এসেছি একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে, তাই তো? তো কী চ্যালেঞ্জ হতে চলেছে তোমরা অবশ্যই দেখতে পারবে। তো চ্যালেঞ্জটা হচ্ছে এইরকম যে আমি আর ভাই রসগোল্লা চ্যালেঞ্জ করতে চলেছি। তো ভাই, তুই জিতবি না আমি জিতবো? তো ভাই তো বলছে দেখা যা। তো অলওয়েজ পৌশালি অ্যান্ড কৃষাণু রক্স, তোমরাও আমাদের সাথে রক চ্যালেঞ্জ নিয়ে নাও আর মজা করতে থাকো। তো চলো আর বকবক না করে তাড়াতাড়ি শুরু করে ফেলি। আর তার আগে তোমাদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা সবাই কেমন আছো। আর আমি আর ভাই তো অনেক 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 ভালো আছি, আর তোমরাও ভালো থেকো আশা করছি। তোমরা সকলে খুব ভালো থাকবে, আর আমরা যেমন মজার ছলে এই চ্যালেঞ্জটা করছি, তোমরাও কিন্তু এই মজার ছলেই চ্যালেঞ্জটা নিও। তো আজকে দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে সেজে গুঁজে লিপস্টিক লাগিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর ভাইকে দেখতে পাচ্ছ, ভাইও একদম জবরদস্ত সেজে গুঁজে চলে এসছে। তো চলো, ভাই বুঝে কিন্তু আমি সাজিনি, তো চলো। যাই হোক, চলো আর বকবক না করে রসগোল্লার চ্যালেঞ্জটা শুরু করে দিই। রসগোল্লার চ্যালেঞ্জটা অ্যাকচুয়ালি করতে বলেছিল আমাদের সবার প্রিয় দিদি অপরাজিতা অ্যান্ড লিও ব্লগসের অপরাজিতা দি। তো অপরাজিতা দি চ্যানেলের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে থাকবে। তোমরা অবশ্যই যদি মজার মজার কোনো ইটিং চ্যালেঞ্জ বা শো দেখতে চাও বা বিভিন্ন রকমের মজার মজার ব্লগ দেখতে চাও, তাহলে প্লিজ অপরাজিতা দির চ্যানেলটা একটু চেক আউট করে নিও। তো চলো, এটা হয়ে গেল ইন্ট্রো, আর বেশি বকবক করছি না, চলো গিয়ে স্টার্ট করি। Thank you.
বন্ধুরা, আর আমি খেতে পাচ্ছি না, দেখো মুখেও রয়েছে, আর আমার কাছে রয়েছে 1 2 3 4 5 পাঁচটা রসগোল্লা, আর ভাইয়ের রয়েছে মাত্র তিনটে। ভাই এমনিই জিতে গেছে, তো আমি আমার চিবাতে চিবাতে মুখ ব্যথা হয়ে গেছে। তো আমি যেহেতু হেরে গেছি, তো আজকের পানিশমেন্টও আমারই প্রাপ্য। তো পানিশমেন্টটা কি একটু পরেই তোমরা দেখতে পারবে। আমি এই থালাগুলো রেখে আসি, গ্লাসগুলো রেখে আসি, এসে পানিশমেন্টটা নিয়ে আসছি, আর মুখেরটাও শেষ করে দিই। তো চলো পানিশমেন্টটা নিয়ে চলে আসছি। তো ফ্রেন্ডস, ও যেহেতু হেরে গেছে তাই জন্য ওর পেট ভর্তি হয়ে গেছে, আর পেট ভরা ব্যক্তির কাছে খাবার দেওয়া হচ্ছে একটা বিষের মতো ব্যাপার। তো সেই অবস্থায় আমি করেছি যাতে ওর পেটটা ফাটে, তার জন্য ওকে আমি ফ্রুটি ঢেলে দেবো একটা গ্লাসে, এতটা যেটা ওকে এক ঠোঁকে খেতে হবে, না থেমে থামলে আর একটা পানিশমেন্ট দেওয়া হবে। তো তোমরা দেখতে থাকো। হায় ভগবান, পানিশমেন্টের উপর পানিশমেন্ট। তোমরা বলো, কমেন্টস করে জানাও যে এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমার সাথে। এতটাই ওর জন্য যথেষ্ট। তো দেখো বন্ধুরা, আমি এমনি মিষ্টি খাই না, তাও অতগুলো রসগোল্লা খেয়েছি, 5টা রসগোল্লা শেষ করেছি, ঠিক আছে। আর তার মধ্যে আমার পেট ভর্তি হয়ে গেছে, তার মধ্যে আবার এই বন্ধুরা পেরেছি, দেখো ক্লাস পুরো খালি, দেখতেই পাচ্ছ কিছু নেই। তো ঠান্ডা একদম ফ্রুটিটা ছিল, তো এইটা ভাই পানিশমেন্টটা দিয়েছে, নিতে তো হতোই, এক ঢোকে খেয়ে নিলাম। পেটের অবস্থা খুবই শোচনীয়, রাত্রিতে কিচ্ছু খেতে পারবো না, কিচ্ছু না। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা ব্লগটা কেমন লাগলো, মজার চ্যালেঞ্জটা, এটা কিন্তু আমি মজা করে করেছি আমি আমার ভাই মিলে। তো এটা সবাই মজার ছলে নিও, কেউ কোনো বাজে কমেন্টস করবে না। তো এটা অনুরোধ রইল তোমাদের কাছে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, অনেক মজা করেছি আমরা, তোমরাও মজার ছলে দেখবে। তো আগামী দিনে আরও নতুন একটা মজার চ্যালেঞ্জ ভিডিও আনতে চলেছি, আর একজনের রিকোয়েস্টে একটা শাস্তি পেন্ডিং রয়েছে, সেই শাস্তিটা নিয়ে ব্যাক করবো। তো ততদিনের জন্য